হ্যালো ফ্রেন্ডস, এবার কে থাকছে বেয়ার গিলস এর প্রোগ্রামে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি এখনো যারা কেউ সাবস্ক্রাইব করেননি, দয়া করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সবার আগে সকল লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান। বরাবরই তার শোতে দেখা গিয়েছে পুরুষ তারকাদের, জঙ্গলের অ্যাডভেঞ্চারের পাশাপাশি উঠে এসেছে তাদের জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের গল্প। সম্প্রতি শোয়ে গিয়েছিলেন রণবীর সিং, তবে শুধু পুরুষ তারকায় নয়, এবার কোনো এক নারী তারকাকে সঙ্গে নিয়ে অ্যাডভেঞ্চারে যেতে চান বিয়ার গার্লস। আর সেই পছন্দের প্রথম স্থানে তালিকা করে নিয়েছেন আমাদের বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার আসি মূল কথা, তারকাদের সংকলনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান বিয়ার গার্লস, তার শো ওয়ার্ল্ড উইথ বিয়ার গার্লস, ওটিটি অন্যতম একটি জনপ্রিয় রিয়েলিটি শো। এই শোয়ে বিয়ার গার্লস এর সঙ্গে একাধিকভাবে দেখা গিয়েছে বলিউডের বিভিন্ন তারকাদের, ভিকি কৌশল, অক্ষয় কুমার, রণবীর সিং সহ একাধিক অভিনেত্রীদের, এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাদ যাননি এই তালিকা থেকে। এবার ফের এক ভারতীয় তারকা অপেক্ষা করছেন বিয়ার গার্লস এই প্রোগ্রামের জন্য, কিন্তু কে তিনি? হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছি, এবার আর কোনো পুরুষ তারকা নয়, এবার বিয়ারের নজর কেড়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস গিয়েছিলেন বিয়ারের শোতে, এবার তিনি সঙ্গী হিসেবে চান প্রিয়াঙ্কাকে। সম্প্রতি বিয়ার এক সাক্ষাৎকারে বলেছেন প্রিয়াঙ্কা অনবদ্য, ওর স্বামী একবার আমার সঙ্গে অ্যাডভেঞ্চারে সঙ্গী হয়েছিল, খুবই একটি ভালো ছেলে, সকলকে প্রিয়াঙ্কার পছন্দের কথাই বলছিলেন, সকলেই প্রিয়াঙ্কাকে খুবই পছন্দ করে এবং মানুষের মুখে মুখে তার ভালোবাসার গল্প শোনা যায়, এবং সেই সাক্ষাৎকারে গিলসের মুখে শোনা যায় রণবীরের সুখ্যাতির কথা। বিয়ার বলেন জীবনের আসল উদ্দেশ্যই হলো বেঁচে থাকার রসদ খুঁজে নেওয়া, মন থেকে ভালো থাকা এবং নিত্য নতুন রাস্তা খুঁজে নেওয়ার দরকার ছিল সবার জীবনে, এই সমস্ত গুণ রণবীরের মধ্যে রয়েছে। এবার দেখে নেওয়া যাক প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কেমন অ্যাডভেঞ্চার করেন আমাদের বিশ্ববিখ্যাত বিয়ার গার্লস। সো গাইজ, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আমাদেরকে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলুন।